যে ইমান সত্য নেই কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নেই কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না, ঠিক না? যারা দিন কায়েমের স্বপ্ন দেখে না, দিন কায়েম মানে সমাজ পরিবর্তন, ইসলামী বিপ্লবের কথা চিন্তা করে না, ইসলামী লিটারেচার পড়লে বোঝা যায় দিন কায়েম কি, যারা কোরআন পড়ে না হাদিস পড়ে না তারা দিন কায়েম কিভাবে বুঝতে পারবে বন্ধু? সেজন্য ইসলামী লিটারেচার বেশি বেশি করে পড়া দরকার। এই এই কথাগুলো যদি আপনারা পড়েন তাহলে দিন কায়েম কথাটা বুঝবেন। দিন কায়েম মানে হচ্ছে এমন এক সুন্দর সমাজ যেখানে ন্যায় ইনসাফ থাকবে, দুর্নীতি থাকবে না, এটা হচ্ছে মেইন দেশ। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনসাফ থাকবে, সেই ইনসাফের একটি সমাজ হচ্ছে ইসলামী রাষ্ট্র। সেই ইসলামী রাষ্ট্রের সমাজ নির্মাণের জন্য যারা চিন্তা রাখে না তারাই ছাঁটাই হয়েছেন, আর যারা ইসলামী রাষ্ট্রের চিন্তা করেন তারা বাছাইকৃত হয়েছেন, তাদেরকে আল্লাহ বাছাই করেছেন বন্ধু। সেই জন্য সেই কথাই বলছি আমি, শুনে শুনে। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামাই, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান যে ইমান যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে। মানে কি বন্ধু, বুঝতে পেরেছেন কিনা? আমরা যারা এই যে ইসলামী দল বাদ দিয়ে অন্য দল করছি, তারা দুনিয়ার জন্য করছি, করছি কিনা? তারা আখেরাতের চিন্তা করছি না? তারা মনে করছে অমুক দল করলে আমি সুন্দর গাড়ি পাবো, বাড়ি পাবো, সুন্দর নারীও পেতে পারি, এভাবে চিন্তা করছে না তারা? এবং তারা সব অপকর্ম করছে এই কারণে, এই দুর্নীতি তারাই করছে যাদের এই চিন্তা মাথায়, ঠিক কিনা? যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে ইমান মসজিদের ওই খাইদায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান মসজিদের ওই খাইদায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান ময়দানে নয়, যে ইমান ময়দানে নয়, যে ইমান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না,
जेमान अंतरे नाई जेमान अंतरे नाई मुखे फोटाई कथार कोली इबाबे तारी बोलो ईमान बोलियां ठीक है ना हमरा प्रकृत सुन्नतर कथा जदि बुझतम ताहले एई भावे आमादेर भाई भाई दलादली हतो ना আমাদের ভাই ভাই দলাদলি করছে সামান্য ছোট ছোট বিষয় নিয়ে এই উনার মুখে দাড়ি কেন এত বিশাল দাড়ি না এই উনি কেন কোট পরে টাই পরে নানা রকমের কথা যেগুলো আসলে মানে খুব ছোট ছোট বিষয় কিন্তু আমরা প্রকৃত অর্থে কোরআন এবং হাদিসের কাছে যদি আসতাম রাসূলের প্রকৃত জিন্দেগী যদি বুঝতাম বদর উহুদ খন্দকের মাঠে যদি পৌঁছাতে পারতাম তাহলে আমাদের এই সকল ছোট ছোট বিষয় কোনো বিষয় থাকতো না বন্ধুরা सुन्नत नय शुधु दावतेर मेहमान सुन्नत नय शुधु खावा शेष मधुपान आरु किछु सुन्नत आछे तुमि जानो कि जानले जीवने কখনো তা মানো কি সুন্নত শুধু নয় মজলুম সহায়ক সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ সুন্নত শুধু নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি দূর দিনে ও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি এবার বলছি প্রকৃত সুন্নতের কথা আর সেই সুন্নত হচ্ছে এই সমাজে যতই অপসংস্কৃতিতে ভরে যাক যতই অস্থিরতা বিরাজ করুক যতই হানাহানি মারামারি কাটাকাটি হোক আপনার আমার দায়িত্ব কি দিনের দাওয়াত দেয়া যতটুকু আল্লাহ ইলম দিয়েছে তার মাধ্যমে আমরা মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আনা কিন্তু কারো কিছু ভাঙচুর করা অমুকরে জোর করে ইমানের পথে ফিরিয়ে আনা এটা তো আমাদের দায়িত্ব না এটার জন্য রাব্বুল আলামিন বৈরি সকল পথ মারিয়ে চলা সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নত শুধু নয় নমনীয় আলাপন সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নত শুধু নয় মেষে চরাতে যাওয়া আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া এটাই হচ্ছে প্রকৃত সুন্নতের কথা বন্ধু রাষ্ট্রনায়ক হওয়ার জন্য রাসূল যে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধগুলো মনে করতে হবে কিন্তু রসুল কখনো আগের ভাগে কাউকে যে আক্রান্ত করেন নাই রসুল সবসময় আক্রান্ত হওয়ার পরে যুদ্ধের ঘোষণা তারা করেছে তারপর রসুল প্রতিহত করেছে কিন্তু আমরা মুসলমানরা একথা ভুললে চলবে না যে আমরা মানুষের কোনো ক্ষতি আগে নিজে গিয়ে কারো কিছু ক্ষতি করব এটা মুসলমানের শিক্ষা নয় এটা ইসলামের শিক্ষা নয় মুহাব্বতে তার খালিদ মোরালি মুহাব্বতে তার
খালিদ ও মোর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি বন্ধু যদি একটু কণ্ঠ ক্র্যাক করে কিছু মাইন্ড করবেন না প্লিজ প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অফুরান দয়ালু মেহেরবান করুণায় অফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অফুরান দয়ালু মেহেরবান করুণায় অফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারই করি ইবাদত কেবল তোমারই চাহিনে আমাত ঠিক না কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছে নিয়ামত ভিক্ষা চাই কেবল তোমারই করি ইবাদত কেবল তোমারই চাহিনে আমাত দাউদি সাদাও সরল পথের দাউদি সাদাও সরল পথের সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মোহাব্বত যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার অশেষ মোহাব্বত তাদের সে পথ দাও আমাদের তাদের সে পথ দাও আমাদের দাও গো তোমার দিন দাও গো তোমার দিন যাদের উপরে কেবল গজব নাজিল করেছো দিয়েছো আজাব যাদের উপরে কেবলই গজব নাজিল করেছো দিয়েছো আজাব তাদের সে ভাগ্য দিও না মোদের তাদের সে ভাগ্য দিও না মোদের হে অসীম সীমাহীন হে অসীম সীমাহীন প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল
আলামিন দয়ালু মেহেরবান করুণা অপুরান দয়ালু মেহেরবান করুণায় অপুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন। প্রিয় বন্ধুরা, আসলে আমি অনেক বেশি ভেঙেছে বুঝতেই পারছেন, আল্লাহ সাহায্য সাহায্য।